he does it. এই যে পলিথিন দা এটা কাস্টমারে এটা অভ্যাস হয়েছে আমরা দিতে বাধ্য হয়েছি গিয়া বুঝতে পারছেন এটা একমাত্র প্রশাসন জাগাতে যদি না করে তাহলে এটা দমন হবে না আমাদের একদিক দিয়ে প্রশাসন আই করে যায় আমরা আবার চালু করে দিই এখান থেকে যদি আমরা পলিথিন না দেই আরেক জায়গায় গেলে পলিথিন পাবে তা আমাদের কাস্টমার ক্ষতি হবে একবার জাগাতে বন্ধ করে দিলে না না পাইলে কাস্টমার বাধ্য নিতে হবে মনে করেন এই একটা ব্যাগের মধ্যে 10-12 বছর সব সবজি দিয়ে দিলাম আমার 10টা লস গেল 10টা পলিথিন এমতো যায় 10-12 বছর 10টা পলিথিন দিতে হয় না হেরা মাল পলিথিন চায় পলিথিন বন্ধ হলে এর বিপরীত আরেকটা বাইরাইব একটা শেষ হলে আরেকটা বাইরে দেওয়ার মতো ব্যবস্থা আছে ধরেন 2-3 জি তরকারি নিলে একটা বাজার ব্যাগ আছে 10টা দামে ব্যাগ আছে 5টা দামে ব্যাগ বাইরাইব যদি কাস্টমার ওই সিস্টেম হয় ওই সিস্টেমে চলবো আগে পলিথিন বন্ধ করে দেবো পলিথিন বন্ধ করলে দেশের অনেক উন্নতি হবে